সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আয়েশা। আয়েশা আপু কেমন আছেন আপনি? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আপনার বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী। পরিবারে কে কে আছে? নানি আছে। শুধু নানি আছে? মা বাবা নাই? না। মা বাবা কি হয়েছে? আপনি কি সবসময় এই যে পর্দা অবস্থায় চলাফেরা করেন না ভিডিওতে আসছেন তাইতে? কি করেন, লেখাপড়া করেন? না। লেখাপড়া করেন নাই? না। তো আপনি এরকম একটা সুন্দরী মেয়ে দেখতে শুনতে অনেকটা উচল লম্বা, তা লেখাপড়া করেন নাই কেন? মাদ্রাসায় লেখাপড়া করলে তো ভালো হতো, করেননি কেন? করতে পারেন নাই? নানি লেখাপড়া করায় নাই? নানা আছে? মামা টামা আছে? না। তা আপনার খরচ টরচ বা নানির খরচ কে চালায়? নানি আর আমি চালাই। আমি সেলাই মেশিন এর কাজ করতাম, এখন নষ্ট হয়ে যাওয়ার কারণে অভাবে পড়ে গেছি। আচ্ছা, নানি কাজ করতেছে? পড়ে গেছি এখন সেলাই মেশিন। নানি কি কাজ করে আপনার? নানি মানুষের বাড়ি কাজ করে। আচ্ছা, বয়স কত চলতেছে এখন? বয়স বুড়া মানুষ। আপনার আপনার কত চলে? আমার? হ্যাঁ, 17। 17। তো এখন কি চিন্তা করে আসছেন, বিয়ে শাদী করবেন নাকি কোনো সহযোগিতা চান? বিয়ে শাদী তো করবই, মনের মতো একজন মানুষ পেলে অবশ্যই বিয়ে করব। কোনো প্রেম ভালোবাসা টা আছে? না না, প্রেম টেম করি না। এই বয়সে তো প্রেম থাকে, মনের মানুষ থাকে, সেরকম কেউই নাই? না না। আচ্ছা আচ্ছা, তা বিয়ে শাদী করলে তো মানুষ চেহারাটাও দেখতে চায়, মুখটা কিভাবে দেখবে? মনের মতো একজন মানুষ পেলে মুখ দেখাইব অবশ্যই। আচ্ছা আচ্ছা, মুখ দেখতে বাড়িতে যাওয়া লাগবে, রাজশাহী যাওয়া লাগবে? হ্যাঁ, মনে চাইলে আসবে। আচ্ছা, রাজশাহীর মেয়েরা তো অনেক শিক্ষিত হয়, লেখাপড়া শেখে, আপনি তো আসলে লেখাপড়া শিখতে পারেন না, এটার জন্য কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়। কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন, জীবনে ইচ্ছা ছিল কি? ইচ্ছা এখন বাদ দিন, ইচ্ছা ইচ্ছার কথা এখন ভাবি না। ইচ্ছার কথা ভাবেন না? তা এখন কি ভাবেন, যাদের সংসার হবে বিয়ে শাদী করবেন সেটা ভাবেন খালি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সংসারে কাজকর্ম শিখছেন তো না, খালি সেলাইয়ের কাজই শিখছেন? কি ভালো রান্না টান্না করতে পারেন? সব রান্নাই করতে পারেন? তা বিয়ের পরে তো স্বামীর সংসারে তাহলে আর কাজের মেয়েটা রাখা লাগবে না নাকি? না, আপনি কাজ টাজ করে পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আর কোনো কি শখ করে না, যে একটু কোরআন তেলাওয়াত করি বা একটু হামনাথ গজল টজল গাই? সুরা কেরাত পড়তে পারেন? কোরআন শরীফ ধরেছেন, পড়া শিখছেন? আচ্ছা আচ্ছা, কোরআন শরীফ পড়া শিখবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? আপনার মতো এরকম পরোজগার মেয়ে দেখবেন অনেকে বিয়ে শাদী করতে চাবে, তা যোগাযোগ করবে কিভাবে? নাম্বারটা মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ে, এতিম মেয়ে, মা বাবা নাই, দেখতে শুনতে অনেকটা উচলম্বা, আসলে পর্দাশীল মেয়ে, আসলে তার জীবনের কষ্টের কথা শুনলেন। শোনার পরে কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা আমি বলে দিচ্ছি, তার নাম্বারটা হচ্ছে 01832664692। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01832664692। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্য কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।